2 গ্রামে বজ্রপাতের ফলে নিহত 1 ব্যক্তি এবং আহত 10 জন। জানা যায়, ত্রিপুরা উনকোটি জেলা ফটিকরায় থানার অন্তর্গত রাজকান্দি এডিসি ভিলেজের মরাছড়া এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত হয় 1 ব্যক্তি এবং আহত হয় 10 জন। পরে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আহতদের উদ্ধার করে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম দেবজয় দেববর্মা, বয়স আনুমানিক 50। মৃত ব্যক্তির বাড়ি ফটিকরায় থানার অন্তর্গত সয়দাছড়া এডিসি ভিলেজ এলাকায়। বর্তমানে নিহত ব্যক্তি ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে রয়েছে এবং আহতদের ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। ঘটনায় খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান ত্রিপুরা উনকোটি জেলা কুমারঘাট মহকুমার শাসক সহ ফটিকরায় থানার পুলিশ ও অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের আধিকারিকরা এই এলাকা পরিদর্শনের পর ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও ছুটে যান। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।